গুড়িয়া সকালবেলা ওর পাপাকে ফোন করে, মা বিছনায় আসিস না, এদিকে বিছনায় যাস না, এই দেখো। গুড়িয়া ওর পাপার কাছে সকালবেলা ফোন করেছে যে পাপা বড় একটা চিংড়ি নিয়ে আসবা, পুরো তো জামাই লাগিয়ে দিলি, জামাটা ছেড়েই দিতে হবে, ঠিক আছে ধুয়ে দেবো এখনই। দিয়ে ওর পাপা বাজারে গেছে, চিংড়ি মাছ পেয়েছে, দেখো কি হ্যাপি। সঙ্গে সঙ্গে এমনি কিন্তু কোনো মাছ ধরবে না, হ্যাঁ খুব একটু মানে ছুচিবাই ব্যাপার রয়েছে এনার মধ্যে, কিন্তু চিংড়ি মাছ এনার খুব, এটা মাথালার উপর রাখো, কত বড় দেখো তো। চিংড়ি মাছটা পেয়ে ভীষণ হ্যাপি, এবার চিংড়ি মাছটা দিয়ে সমানে খেলা করছে। চুনি মাছ ওগুলো দেখো, বুঝতে পেরেছে যে এই অংশটা মা আছে, বলছে চুনি মাছ এগুলো, অনেক বড়। হাতটা লাল হয়ে গেছে, হাতটা জামাই মুছো না, জামা আমি এমনিও খুলে দেবো। বাবা দেখো কত বড়, এই মাছটা কে খাবে, এই মাছটা কে খাবে গুড়িয়া? আমি খাবো। তুমি খাবে একা একা? একাই খাবো। একাই খাবো তুমি? আমাকে দেবে না? দেবে? ও ভেতরে মাছটা খাবে, ঠিক আছে, ও কোনো চিংড়ি মাছের মাথা খায় না, ওর বাবা বাড়ি আসলে ওর জন্য গলদা চিংড়ি নিয়ে আসে হামেশাই, কিন্তু ও মাথা খায় না, এর জন্য আমাকে বলছে তুমি মাথা খাবে, আমি মাছটা খাবো। চোখটা তোমার পাপা খাবে? দেখো ওর কত আনন্দ লাফাচ্ছে। তুমি হাতে মারে, তুমি হাত দিয়ে ধরবে না, তুমি মাছ ধরেছো, হাত হ্যান্ডেল দিতে হবে, ঠিক আছে দেখাবো দেখাবো, দাঁড়াও আগে মাছটা ভালো করে দেখাই, ও জামা ছাড়িয়ে দিতে হবে, জামা আসতে বিয়ে আছে বাইরে, আমি জামা কাপড় কাচবো, কেসে দেখো বসছে বসছে, মাছটা বসেছে। ভাববা এটা কি, বাচ্চাদের একটা আনন্দ তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, মানে গুড়িয়া মাছটা পেয়ে কি হ্যাপি দেখো। তোকে তো স্নান করাতে হবে এক্ষুনি মনে হয় সকাল সকাল, না আজকে ছুটি, আজকে তুমি ছালা দিন ঘুরবা, কি করছে দেখো চিংড়ি, বড় হলে এগুলো দেখতে পাবে ও, যে আমি একটা মাছ, ছোটবেলার আনন্দটাই আলাদা। আমাদেরও হতো ছোটবেলায় কোনো জ্যান্ত মাছ নিয়ে আসলে সেটা নিয়ে মানে মাছটাকে, জ্যান্ত মাছটাকে জলের মধ্যে রাখতাম, কি করতো দেখতাম, এটা দেখবা ছোটবেলার একটা আনন্দটাই আলাদা। এখন কি আর এগুলো আছে, এখন নেই তো। মাম্মামারও সেটা, কেননা মাম্মামের আরও বেশি কেন, প্রথমত চিংড়ি মাছটা মাম্মামের ভীষণ পছন্দের, আর দ্বিতীয়ত সকালবেলা পাপাকে বলেছে পাপা বড় একটা চিংড়ি মাছ নিয়ে আসবা তুমি আমার জন্য, তো ওর পাপা গিয়ে পেয়েও গেছে বাজারে, গেছেও বেড়ায় মানে 15-10 নাগাদ বাজারে গেছে, গিয়ে পেয়েও গেছে বড় চিংড়ি, তো তাই গুড়িয়ার হাতে একটা দেওয়া হলো, ও দেখো কত আনন্দ করছে মাছটা নিয়ে। বসেছে, এ মাছটা কেমন করে রান্না করে দেবো আজকে গুড়িয়াকে, মালাইকারি করে দেবো পোস্ত দিয়ে, পোস্ত দিয়ে মালাইকারি করে দেবো, তাহলে কি দিয়ে করে দেবো, এমনি করে দেবো, তারপর গুড়িয়া ক্যাকড়া মাছটাও পছন্দ করে, একদিন আবার পেলে নিয়ে আসবো তো, ওই যে ক্যাকড়াটা সেদিন দেখো সব অবস্থা খারাপ করছে, সব ধুতে হবে নাহলে সব আসতে গন্ধ হবে, চেয়ারটাকেও ধুতে হবে, তুই যা অবস্থা করছিস নাহলে গন্ধ হবে তো, মা আসতে গন্ধ, এই মুখে দিয়ে দিস না আবার তুই। এবার তুমি একবার বলো মাছটা পেয়ে তোমার কেমন লাগবে, পিকক দেখতে হবে না, পরে দেখাবো, দাঁড়াও দাঁড়া দেখাবো 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 দেখাবো, এই দেখো মাছটা পুরো থালার এদিক ওদিক হয়ে গেছে, বড় থালার ভাত খাওয়ার, দাঁড়া মা মা মা
দাঁড়ো দাঁড়ো, ধরবে না কেন, তোমারই তো এটা ফিশ, ওটা তুমি এখন খেলো, যা করো করো। দাঁড়া, এখনকার মতো ভিডিওটা এখানেই, ঘুরিয়ে কী করলো একটা মাছ পেয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাই বাই, বাই বাই।